সততার সাথে, মানবতার স্বার্থে। নমস্কার, আহিরা বাংলা নিউজে এই মুহূর্তে আমরা রয়েছি কাঁচরাপাড়ার যে হকার্স কর্নার ব্যবসায়ী সমিতি, সেই হকার্স কর্নার ব্যবসায়ী সমিতির যে ঝুলন উৎসব, সেই ঝুলন উৎসবে আমরা আমাদের সাথে পেয়ে গেছি এই হকার্স কর্নার ব্যবসায়ী সমিতির সম্পাদক, কাঞ্চন অধিকারী মহাশয়কে ওনার সাথে আমরা কথা বলে নেব। দাদা, আহিরা বাংলা নিউজে আপনাকে স্বাগত। কত বছর ধরে আপনারা এই ঝুলন উৎসব করছেন? আমাদের ঝুলনটা এবছরে 68তম বর্ষ। 68তম বর্ষের আজকে হচ্ছে ষষ্ঠ দিন। আমরা এত প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও লক্ষ লক্ষ দর্শনার্থী আসছে আমাদের এই ঝুলনটা দেখতে। এটাই আমাদের কাঁচরাপাড়ার একমাত্র ঝুলন এবং এটাই হচ্ছে একটা কাঁচরাপাড়ার ঐতিহ্য, যেখানে এত দর্শক আসে সুশৃঙ্খলভাবে। আমাদের বাজারের সমস্ত দোকানদার কর্মচারী তাদের সহযোগিতায় আমরা এই ঝুলনটাকে ব্যবস্থাপনা করি আর কি, যাতে করে কোনো রকম কোনো অপ্রীতিকর কোনো রকম কোনো কিছু যাতে না হয়। আমরা চাই ঝুলনটা এরকমভাবে সুষ্ঠুভাবে আরও এগিয়ে যাক, আরও বছর পর বছর আমাদের পরবর্তী যে প্রজন্ম তারাও এই ঝুলনটাকে এরকমভাবে এগিয়ে নিয়ে যাক, আরও উন্নত প্রযুক্তিতে এগিয়ে নিয়ে যাক, এটাই আমরা চাই। যেটা জিজ্ঞাসা করবো যে আপনাদের এই ঝুলন করা, যে ঝুলন উৎসব করার মূল উদ্দেশ্যটা কী? এই বাজারটা যখন স্থাপিত হয়েছিল তখন আমাদের এইখানকার যারা বয়োজ্যেষ্ঠ, আমার বাবা, কোনো দোকানদারের বাবা, ঠাকুরদাদা বা জ্যাঠা, তাদের এই ব্যবসাটা, এই বাজারটা বিজ্ঞাপনের আলোতে, প্রচারের আলোতে আনার জন্য ওরা এই ঝুলন উৎসবটাকেই বেছে নিয়েছিল। এটাই হচ্ছে একমাত্র, দুর্গাপুজো, কালীপুজো সব জায়গাতেই হয়, ঝুলনটা কোথাও হয় না। এই ঝুলনটার মাধ্যমে এই হকার্স কর্নারটার মানে পরিচিতি লাভ পেয়েছে, তার জন্যই এই ঝুলনটা হয়। এটা সেটাই পরম্পরা হিসাবে হয়ে আসছে এবং এখনও মানে এত সুন্দর বিজ্ঞাপন, শুধু এটা হকার্স কর্নার বলে না, সারা কাঁচরাপাড়ার ব্যবসায়ীদের কাছে এটা এত ভালো বিজ্ঞাপন যে যেটা কল্পনাই করা যায় না, পয়সা দিয়ে এত ভালো বিজ্ঞাপন করা যায় না, যতটা ভালো বিজ্ঞাপন আমাদের এই হকার্স কর্নারের ঝুলনের মাধ্যমে হয়। এই আপনাদের যে এই যে নতুন, আমরা জানি যে নতুন ব্যবসায়ী কমিটি হয়েছে, তো এই নতুন ব্যবসায়ী কমিটি কি কোনো রাজনৈতিক দলভুক্ত না, দলমত নির্বিশেষে সবাই রয়েছে? আমরা সবাই ব্যবসায়ী, ব্যবসাদারাই আমরা কমিটিতে এসেছি। রাজনীতি রাজনীতির জায়গায়, ব্যবসা ব্যবসার জায়গায়, ব্যবসা থাকলে সব থাকবে। না, নতুন কমিটি যে এসছে এটা কি কোনো রাজনৈতিক দলের আশ্রয় আছে না একদম আপনারা সম্পূর্ণভাবে স্বতন্ত্র? সম্পূর্ণ স্বতন্ত্র, কোনো রাজনৈতিক দলের মানে প্রচ্ছন্ন মদত নেই। আমরা মানে কি বলবো আপনাকে, আমাদের কমিটিকে আমাদের বাজারের সমস্ত দোকানদার সব রকমভাবে সহযোগিতা করছে, এর পিছনে কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই বা কোনো রাজনৈতিক কোনো মদতও নেই, আমরা করছি। আগামী দিনে আপনাদের কী পরিকল্পনা আছে? আমাদের পরিকল্পনা হচ্ছে, মূল পরিকল্পনা হচ্ছে আমাদের বাজারের ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটানো। এবার ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য আমাদের যা যা করণীয়, যা যা বিজ্ঞাপন করণীয়, যা যা করতে লাগবে সব কিছুতেই আমরা ঝাঁপিয়ে পড়ব, যাতে এই বাজারটা যে আজকে এই 68তম ঝুলন এবং বাজারের বয়স এরকমই 69 এরকম বছর বয়স হবে বাজারটার, এই বাজারটার যে একটা ব্যক্তি ছিল, এই বাজারটার যে পরিচিতি ছিল, এই বাজারটার যে একটা মানে কি বলবো, একটা মহিমা ছিল, একটা গরিমা ছিল, সেটাকেই আমরা ফিরিয়ে নিয়ে আসার জন্য সবাই মিলে সব রকমভাবে চেষ্টা করব। আচ্ছা, শেষ প্রশ্ন করে নেবো আপনার কাছে যে আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তার সাথে আজকে রাখি পূর্ণিমা, তো এই রাখি পূর্ণিমা সকালে কি আপনাদের কোনো বিশেষ কোনো অনুষ্ঠান ছিল এখানে? আজকে আমাদের একদম মানে মানে কি বলবো, সকাল থেকে একদম স্পেশাল প্রোগ্রাম, আমরা ফ্ল্যাগ হোস্টিং করেছি, তারপরে আমরা আমাদের এখানকার মহিলাদেরকে নিয়ে সবাইকে রাখি পরিয়েছি, সবাইকে মিষ্টিমুখ করিয়েছি,
মানে এটা আমরা আজকে দিনটা রাখি 15ই আগস্ট দুটোকে মিলিয়ে এত সুন্দর বর্ণাঢ্য একটা অনুষ্ঠান করেছি যেটা কল্পনার অতীত। আমরা ভাবতেও পারিনি যে এরকমভাবে ঝুলনের মধ্যে 15ই আগস্ট আবার রাখি দুটো একসঙ্গে পড়বে। আমরা আলপুত এই মুহূর্তে আমরা এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সাথে তাদেরকে আমরা পেয়ে গেছি, তাদের থেকে জেনে নেবো এখানকার এই এই ঝুলন উৎসব সেই বিষয়ে। দিদি আপনারা তো এখানে স্থানীয় বাসিন্দা, অনেকদিন ধরেই রয়েছেন, তো কিরকম লাগে এই ঝুলন উৎসবটা? আমরা প্রতি বছর আসি এখানে, না আসলে মনটা ভালো লাগে না, আর এই দিনটাতেই আসি। এই দিনটাতে অনেক লোকজন আসে, সবাই দেখতে আসে, এই দিনটাতে ভিড় হয়, ভালো লাগে সবাইকে দেখতে। আর ঝুলনে আসি, ঝুলনের ঠাকুর না দেখলে ভালো লাগে না। ভালো অনেক। আপনার এতদিন ধরে রয়েছেন, ব্যবস্থাপনা কিরকম? না ঠিকঠাক করেই করে প্রতি বছর। এই বছর একটু ঠিক মানে আরও একটু বেটার মনে হচ্ছে সব, মানে প্রতি বছরের থেকে, মানে প্রতি বছর আরও একটু কেওয়াস থাকে, মানে এবছর একটু ঠিকঠাক করে মেনটেন করছে সব কিছু। এবছর ভিড়টা কম, মানে ভিড় আছে বাট মেনটেন্যান্সটা ঠিকঠাক আছে। আপনাদের যে কোনো অসাবধানতা please like subscribe for more information and news and click the bell icon for notifications. Ahira Bangla News.